খুব ভালো আছেন বিন্দু সাজা চলে আসলাম আবার একটা ইন্টারেস্টিং আজকে একটা ভিডিও নিয়ে আমার স্বপ্নপূরণ ভিডিও না প্রাণ ভিডিও না ব্লগ ভিডিও আজকে ধরো ব্লগিং এর মতন একটা ভিডিও তো আজকে আমার স্বপ্নপূরণ করবো দেখা যাবে নিজে করো ক্যামেরা এইগুলো আর যে বাইরে জ্যাকেটগুলো ছিল সেই জ্যাকেটগুলো আজকে ফাইনালি ডোনেট করতে যাবো সবাইকে ঠান্ডা পড়েছে আজকে বাইরে প্রচুর ঠান্ডা তো তো ভাবলাম ঠান্ডার মধ্যে এখন রাত যেহেতু তো আমরা দিনের আর অপেক্ষা করলাম না তো রাতেই চলে যাচ্ছি দিতে তো গাইজ যদি ভিডিওটা ভালো লাগে সবাইকে বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে লাইক কমেন্ট তোমরা করে দেবে তো চলো আজকে দিই সবাইকে দেখি কতটা হেল্প করতে পারি সবাইকে আরও যদি তোমরা সাপোর্ট করো আরও সামনে আরও হেল্প করার চেষ্টা করবো তো চলো এখন যাই আগে বাসা স্টেশনে গাইজ ফাইনালি এই যে বস্তা নিয়ে আর একজন কম্বল নিয়ে নড়তে পারছে না এই কটা জিনিস দাও নড়তে পারছে না চলছে সবাই আমরা যাচ্ছি আমাদের স্বপ্ন পূরণ করতে আস্তে আস্তে তো রাস্তায় লাইটটা কম তার জন্য অন্ধকারটাও প্রচুর দেওয়ার চেষ্টা করলাম কিন্তু সেইভাবে কাউকে পাইনি পেয়েছি অনেকজন তখন যে যারা স্টেশনের ধারে সাইডে থাকে কিন্তু ওরা রোজ পায় ওরা রোজ পায় আমি এমন যাই যে এমন কাউকে খুঁজছিলাম যারা সত্যি এটা পাওয়া যোগ্য ঠিক আছে তখন যাদের দরকার খুবই দরকার তাদের জন্য এই জিনিস আমি খুঁজে খুঁজে দিচ্ছি স্টেশনে অনেকজন তোমার আগের আগের দেখেছো টেকে তো অনেকজন নিয়ে নিয়েছে কাড়াকড়ি করে তো যাই হোক যেটা দিচ্ছি মন থেকে দিচ্ছি তো এমন এমন বার কিছু রয়েছে এমনটা খুঁজছি যাদের খুব দরকার তো চলো এখন আমরা মধ্যমগ্রাম যাব মধ্যমগ্রাম তো গাইজ আমরা এখন মধ্যমগ্রাম স্টেশন চলে এসেছি আর দুজনকে দেখেছি তো যাই ওদেরকে দিয়ে আসি আর তোমার Thank you.
সো গাইস, কালকে রাত্রে চাদর টাদর দেওয়ার পরে ভিডিও কন্টিনিউ করতে পারিনি। কেন করতে পারিনি, কী জন্য করতে পারিনি এবার বলছি। ঠান্ডা লেগে গেছে, আমি ওটাই বলছিলাম, ঠান্ডা লেগেছে। এবার বলছি, কারণ আমি ভেবেছিলাম জামা কাপড়গুলো রাস্তার তোমার চিড়ে দেবো। সব থেকে বেটার হলো, সবাই বললে, সাজেস্ট করলো যে অনাথ আশ্রমে বাচ্চাদের দেওয়ার জন্য, তাই তো? এটা বেটার হবে। তার জন্য আমি এখন যাচ্ছি অনাথ আশ্রমে, মধ্যমগ্রাম অনাথ আশ্রমে এসেছি। নামটা সঠিক জানি না, আর ওই যে সবাই চলে এসেছি, তো এখন আমরা যাবো মধ্যমগ্রাম। একটা জিনিস নিয়ে এসেছি বাচ্চাদের জন্য, চলে এসেছি ওর সঙ্গে একটা সেলিব্রেশন করবো। কেক নিয়ে এসেছি, আর কিছু লজেস্ট রয়েছে, ওদের সেলিব্রেশন করবো, যাতে ওদের একটু হ্যাপি হাসিটা তুলে দিতে পারে। তো একদম, আর গাইস, তোমার যদি ভিডিও ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেশি বেশি করে। চলো এখন যাই ওখানে, তারপর গিয়ে কথা হচ্ছে। ঠিকানাটা ভালো করে দেখো, এই যে আদিবাসী যুবক শক্তি ক্লাব, তার পাশে এই ফ্ল্যাটটা, ঠিক আছে? এখান থেকে এইটা লোকেশানটা আমি একবার প্রপার ঘুরিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? এই হচ্ছে জাস্ট এইটা এখানকার ভিউ, আর এটা হচ্ছে, দেখে নাও, এটা হচ্ছে এখানে যারা ডোনেট করতে আসতে চাও তো আসতে পারো, আর এই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। সবাই কেমন আছো? আমি বাজার থেকে এসেছি, আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, দাদা বললো আমি ইউটিউবে ভিডিও করে প্রথমে আমি ইউটিউব থেকে ইনকাম করেছি, টাকা পেয়েছি। তো সেই টাকা দিয়ে আমি বাসের স্টেশনে, সরি দিদি, সরি সরি, রাউল দা মুটন তাদের জন্য চাদর দিয়েছি, আর তোমাদের জন্য সবার জন্য নিয়ে আসতে পারিনি। তো কিছু জনের জন্য আমি দাদা বলে যখন কম্বল নিয়ে এসেছি, তো আমি তোমাদেরকে কিছু জনের কম্বল দেবো। আর নেক্সট টাইমে এই দিদির একটা চ্যালেঞ্জ রয়েছে, আমারও আছে, পেমেন্ট ঢুকেছে, আমিও আসছি, পেমেন্ট ঢুকে গেছে, পেমেন্ট এখন হাতে পাইনি, ব্যাংকে আছে, সব আসলে আমরা যাবো। বাকি জনের জন্য আমি কাউন্টিং করে নিচ্ছি কতজন হচ্ছে, বাকি দিন তোমাদেরকে আবার কিছুদিন পরে আসবো, আমরা সপ্তাহের মধ্যে আমি তোমাদেরকে সবাইকে দেবো, ঠিক আছে? খুশি তো তোমরা? বলে থ্যাংক ইউ। Thank you.
মধ্যমগ্রাম আদিবাসী সম্প্রদায়ের বাচ্চাদেরকে কিছু ডোনেট করলাম চাদর। আর এই দাদা পুরোটা পুরো দায়িত্ব নিয়ে থাকে, তো দাদার কাছে জিজ্ঞাসা করব যে এটা চালাতে দাদা কতটা ভালো লাগছে, কতটা কী সুবিধা লাগছে দাদাকে বলবেন। আমরা ক্লাস তখন বোধ হয় ফার্স্ট ইয়ার থেকে শুরু করেছিলাম, আমরা কলেজে পড়তাম, তখন থেকেই আমরা 5-7 জন ভাই মিলে আমরা এই কাজটা শুরু করি। আজকে প্রায় 25-30 জন মেম্বার, আর মধ্যমগ্রামের বাইরে উত্তর 24 পরগনা তারও বাইরে প্রচুর মানুষ আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমাদের এখানে 56 জন শিশু আমাদের পড়াশুনো করে এখানে, আর তাছাড়াও মায়েরাও এখানে পড়াশুনো করে, আদিবাসী মায়েরা, আদিবাসী মায়েদের পড়াশুনো করানো হয়, সাক্ষরতা করানো হচ্ছে। আর আদিবাসী শিশুদের টোটালি এখানে এরা পড়াশোনা ছেড়ে দিয়েছিল, তাই আমরা সেই হাতটাই আবার ধরতে চেষ্টা করেছিলাম যারা এই পড়াশোনাটা আরও এগিয়ে নিয়ে যেতে পারি, ওদের যাতে স্বাবলম্বী করে তুলতে পারি, এরকম আরও মানুষ এগিয়ে আসুক এটাই চাই। এটা হলো মধ্যমগ্রাম চণ্ডীগড়ে। আর ঠিকানাটা একবার টোটাল ডিটেলস ঠিকানাটা একটু বলে দিলে ভালো হয়। মধ্যমগ্রাম কলকাতা 7,130, মধ্যমগ্রাম চণ্ডীগড়, পোড়া পূর্বাচল আমাদের অ্যাড্রেস। আর বাচ্চাদেরও আমাদের কাছে, আমাদের সাথে যোগাযোগ করলে বাচ্চাদের অ্যাড্রেস পেয়ে যাবে, আমরাই বাচ্চাদের কাছে নিয়ে যেতে পারি। একটা কন্ট্যাক্ট মোবাইল নাম্বার 9038995232। তো এটা হচ্ছে এখানে কন্ট্যাক্ট নম্বর। দাদার কন্ট্যাক্ট নম্বর, দাদার নামটা দুর্জয় নন্দী। দুর্জয় নন্দী দাদা সত্যি খুব সুন্দর ভালো কাজ করছে, দীর্ঘ এত বছর ধরে একটা কাজ করছে, এত সংস্থার মধ্যে আছে, তো থ্যাংক ইউ দাদা এত সুন্দর কাজ করার জন্য। এগিয়ে যাওয়ার, হ্যাঁ আমাদের পাশে থেকে অবশ্যই অবশ্যই। তো গাইস যারা ভিডিওটা দেখছো সবাইকে শেয়ার করে দাও, যারা এখানে সংগঠনের নামটাও বলে দিই, পরশ ওয়েলফেয়ার ট্রাস্ট আমাদের সংগঠনের নাম, গুগলে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে, পেজটাও পেয়ে যাবে, পরশ ওয়েলফেয়ার ট্রাস্ট, পরশ ওয়েলফেয়ার ট্রাস্ট। আমাদের ইউটিউব চ্যানেলও আছে, তাছাড়াও পেজেও পেয়ে যাবে, আমাদের গুগলে গিয়ে সার্চ মারলে পাবে। মানে যদি কেউ ডোনেশন পাঠাতে চায়, দাদাদের মতন যদি আমাদের পাশে এগিয়ে আসতে চায়, আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও আছে, তাদের কাছে আমরা সবটাই দিয়ে দিই। তো আমরা ডিসক্রিপশনে দিয়ে দেওয়া আছে, ডিসক্রিপশন দিয়ে গিয়ে তোমরা যদি তোমরা ডোনেট করবে তো ডোনেট করতে পারো। তো চলো আমরা এখন বাড়ি যাবো, বাড়ি থেকে কথা হচ্ছে, আসছি দাদা। সো গাইস আজকের ভিডিও এইটুকুই, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ গাইস, তোমাদের কিছু গিফটের টাকা তোমার তোমাদের উপহার, সেই উপহারটা আমি এই ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে শেয়ার করলাম। সত্যি কথা এখানে না আসলে বুঝতে পারতাম না যে ওই জিনিসটা কতটা ফিল, যে মনে এক দিচ্ছিলাম, ওরা সবাই বসেছিল সামনে, ওদেরকে হাতে তুলে দিচ্ছিলাম, জামা পরে দিয়েছিলাম, সত্যি খুশি একটা লজেছে, থ্যাংক ইউ বলছে। হ্যাঁ সেই এই একটা খুশি আমি ওদেরকে দিতে পারলাম, তো সত্যি আমি নিজেকে একটা অনেক রকম যে না কিছু একটা করেছি ইউটিউব থেকে। তো প্রীতম আমি কিছু বলবো, ফার্স্ট আমি বলবো রাহুল দা আই লাভ ইউ, তোমার জন্য আজকে এই জায়গাটা করেছো তুমি, তোমার জন্য আজকে এই জায়গাটা আসতে পেরেছি, আই এম সো হ্যাপি, বাট কী বলবো খুব এক্সাইটেড, খুব ভালো লাগছে, আমি কিছু বলবো শোনাই দিই বলবে। তো তার আগে এখানে যার জন্য আমরা আসতে পেরেছি, তো দিদি নাম কি? মৌসুমী দি, মৌসুমি। তো মৌসুমি একটু তুমি কিছু বলো দিদি। আমি কি বলবো, যাই হোক দাদা চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আরও দাদা যেন আরও একটু এগিয়ে যেতে পারে, আর এরকমই সবাইকে নেক্সট আবার দিদিরও চ্যানেল আছে, দিদির চ্যানেলটাকেও লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও, দিদিও আসবে বলেছে, সবার যদি ভালো লাগে তো আমারও খুব, আমিও এই জায়গাটাকে এসেছি। তো আজকে আজকে তোমাদের একটা কথা বলি, আমার 100K হয়ে গেলে আমি সেলিব্রেশন এদের সঙ্গেই করবো। অনেক বড় কথা বলে দিয়েছে। আর বাঙালি ভাই কিছু বলো, বাঙালি ভাই আজকে খুব খুশি, দাদাদের সঙ্গে এসে খুব খুশি। তো তুমি কিছু বলবি? আমি কি বলবো, আমার সত্যি খুবই ভালো লাগে। আমারও আমার শালি কিছু বলবে, আমি একটা দেখো আমার ভিডিওতে ইউটিউব ভিডিওতে প্রথমবার আমার শালিকে আমি ঢুকিয়ে দিয়েছি, বলি গাইস একটা কথা, আমার ফার্স্ট পেমেন্ট ঢুকে গেছে, তোমাদেরকে আগে থেকে বলে দিলাম অ্যাডভান্স, শোনাই দিই তোমার আর আমার, শোনাই দিই আমার ফার্স্ট পেমেন্ট ঢুকলে আমরা দুজন এখানে আবার আসবো, তো আবার ভিডিও আসবে শোনাই দিই চ্যানেল। তো গাইস আজকের ভিডিও এটুকু, যদি ভিডিও ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে নতুন ইন্টারেস্টিং ব্লগ, ভালো থেকো, বাই টাটা।